Presented by Purulia Plus. একটি বিশিষ্ট আকর্ষণীয় স্তম্ভ রয়েছে। তাই আমরা শুক্রে জেনে থাকি যে পদ্মাব যুবরাজরা হলেন পাঁচ ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। তাই আজ আমরা জানব তৃতীয় পাণ্ডবপুত্র অর্জুনের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অর্জুনের ছিল চার স্ত্রী, দ্রৌপদী, অলুপি, চিত্রাঙ্গদা ও সুভদ্রা। আর অর্জুনের ছিল চার পুত্র, সুতপ্রীতি, ইরাবান, বক্রবাহন ও অভিমন্যু। তাই মহাভারতে এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন পুত্র বিশেষ চরিত্র না থাকলেও অলুপের পুত্র ইরাবানের ছিল সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যোদ্ধা রূপে উল্লেখিত। কেমন করে তার পুত্র রামের সাথে দেখা হয়েছিল ও কার হস্তে নিধন হয়েছিল পাণ্ড্য যুবরাজ মায়াবী যোদ্ধা ইরাবান। তাই তো মহামান্য ছৌ দর্শক মন্ডলী, পঞ্চপাণ্ডব সেই বাড়ি থাকাকালীন তাদের কাকাবিদুরের কাছ থেকে সংবাদ পেয়ে তারা নিজেদের বাড়ির আগুন ধরিয়ে সেই শৃঙ্গের পথ দিয়ে তারা পালিয়ে যায়। সেখান থেকে তারা গঙ্গা নদী পার হয়ে মহাপুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয়েছিল বীর যোদ্ধা ঘটোৎকচ। তারপর তারা নানা তপস্বীর বিশেষ স্থানে ভ্রমণ করতে করতে গ্রামে গিয়ে এক ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নেন। সেখানে রাক্ষস নামক এক মহাপ্রজায় রাক্ষসকে বধ করে তারপর তারা পাঞ্জাব রাজ্যে চলে যান। সেখানে প্রদীপের মাসটিকে লক্ষ্য ভেদ করে অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে। বিবাহ করে তারা পুনরায় ফিরে আসেন সেই এক চক্র নগরী। সেখানে এসে অর্জুন তার মাকে বলেন, মা গো মা, দেখো মা, আজ একটা আমি কি সুন্দর জিনিস এনেছি। তাই মা কুন্তি না দেখে বলে ফেলেন, ওরে পুত্র, তুমি যা এনেছো তা তোমরা পাঁচ ভাই সমান ভাগে ভাগ করে নাও। তাই তো মা কুন্তির একটি ভুল গঠনের জন্য পঞ্চস্বামীর স্ত্রী হয়েছিল পাঞ্চাল কন্যা দ্রৌপদী। তারপর হস্তিনাপুরকে দুই ভাগে ভাগ করা হলো, কৌরবদের হলো হস্তিনাপুর আর পাণ্ডবদের হলো ইন্দ্রপ্রস্থ। আর সেই ইন্দ্রপ্রস্থকে সমস্ত রকমের সাপ করে এক বিশাল আকৃতির রাজপ্রাসাদ তৈরি করা হলো। আর সেই রাজপ্রাসাদের রাজা হলেন পাণ্ডব প্রথম যুবরাজ ধর্মরাজ যুধিষ্ঠির। তাই তো বীর পঞ্চপাণ্ডব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তারা মনে মনে স্থির করলেন যে তারা কিভাবে দ্রৌপদীর সাথে নির্জনে আলাপ করবে। সেই আলাপ আলোচনা বিচার করার জন্য পঞ্চপাণ্ডব ছুটে চলেছেন সেই ইন্দ্রপ্রস্থের রাজসভার দিকে।
Presented by Purulia Plus. If I want to find out about Thank you.
বলো, আজকে তোমাদের বিষণ্ন বদন, বলো বলো পঞ্চপাণ্ডবগণ, কেন তোমাদের চিন্তিত মন? হে দেবর্ষি নারদ, হে দেবর্ষি নারদ, আমরা যে পাঞ্চাল কন্যা দ্রৌপদীর পঞ্চ স্বামী, তাহলে আমরা কেমন করে আমাদের পাঞ্চালীর সাথে আমরা নির্জনে আলাপ করব? সেই অন্তর্যামিনী ভগবান এই স্ত্রীর পাঁচ স্বামী নারায়ণ নারায়ণ নারায়ণ। শোনো শোনো পাণ্ডু যুবরাজ, দ্রৌপদী হলেন এক অশিষ্ট তেজস্বিনী নারী। শোনো তবে তার তেতা যুগের কাহিনী। ভগবান রামচন্দ্র যখন ভাই লক্ষ্মণ ও দেবী সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিলেন, তখন লঙ্কার অধিপতি রাবণ সীতাকে হরণ করেছিলেন। কিন্তু সেই অপহরণের পূর্বে স্বয়ংদেব রামচন্দ্রকে বলেছিলেন, হে ভগবান রামচন্দ্র, আপনারা বনবাসে থাকাকালীন লঙ্কার রাজা রাবণ আপনার স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে যাবে লঙ্কায়। তখন ভগবান রামচন্দ্র অগ্নিদেবকে বলেছিলেন, হে অগ্নিদেব, আমি যখন বনবাসের যাত্রা আরম্ভ করব, তখন তুমি আমার সীতাকে তোমার কক্ষে আদান করবে, আর তার সৌজন্যে তুমি আমায় এক নকল ছা সীতা প্রদান করবে। তাই তো, তাই তো ভগবান রামচন্দ্রের আদেশে অগ্নিদেব আসল সীতাকে তার কক্ষে রেখে এক নকল সীতাকে বনবাসে পাঠিয়ে দেয়। তাই তো পঞ্চ পাণ্ডবগণ, লঙ্কার রাজা রাবণ যে সীতাকে চুরি করেছিলেন, সে সীতা কিন্তু আসল সীতা নয়, সে সীতা ছিল এক নকল ছায়া সীতা। ভগবান রামচন্দ্র রাবণকে বোধ করার পর যখন মা সীতার অগ্নি পরীক্ষা করেন, তখন স্বয়ং অগ্নিদেব আসল সীতাকে ভগবান রামচন্দ্রের কক্ষে প্রদান করেন, আর সেই নকল ছায়া সীতা ভগবান রামচন্দ্র অগ্নিদেবকে প্রদক্ষিণ করতে করতে হুঁশ করে চলে যান। সেখানে গিয়ে বর পাওয়ার জন্য পাঁচবার তপস্যা করেন মহাদেবকে। তাই তো, তাই তো মহাদেব সন্তুষ্ট হয়ে নকল ছায় সীতাকে পঞ্চবরের লাভ প্রদান করেন। তাই তো পঞ্চ পাণ্ডবগণ, সেই অসুস্থ তেজস্বী নারী সত্য যুগে ছিলেন ব্রহ্ম ঋষি কুশধ্বজের কন্যা বেদবতী, ত্রেতা যুগে ছিলেন ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতা, ও তাপর যুগে হলেন রাজা ধ্রুপদের কন্যা ও পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। হে দেবর্ষি নারদ, হে দেবর্ষি নারদ, আমাদের মনের যা বিড়ম্বনা তাতে তো আমরা অনন হয়ে আছি, এর উপায় আমাদের বলে দিন দেবর্ষি, এর উপায় আমাদের বলে দিন। শোন শোন পঞ্চ পাণ্ডবগণ, যার বলে আমি তোমাদের বলে যাই, তোমরা যখন বিধির বিধান নেও মেনে দ্রৌপদীকে বিবাহ করেছ, তখন তাকে সম্ভব করার তোমরা সুযোগ পাবে। দ্রৌপদীর সাথে তোমরা মিলিত হবে এক এক জোর করে, তার দিন থাকবে মাত্র এক বৎসর করে। এক ভাই নিজে থাকার সময় অন্য ভাই কিন্তু সে কক্ষে যেতে পারবে না, আর যদি তা হয়ে থাকে তাহলে সেই ভাইকে 12 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। Oh,
চালি আজ সর্বক্ষে আরামিত হয়ে বেঁচে যাই সেই স্রোত নীল স্বপ্নে দাদা না আমি তো সত্যরাত্রি পারলাম না দাদা
আমি আমার আরেক সত্য পালন করতে হবে দাদা আমি আরেক সত্য পালন করতে হবে তোমাদেরকে ছেড়ে আমার Thank you.
সুভদ্রাকে হরণ করে বিবাহ করলেন আর সুভদ্রার গর্ভে এক পুত্র সন্তানের জন্মগ্রহণ হলো তার নাম রাখা হলো বীর যোদ্ধা ও বীর বন্ধু তাই তো মহামান্য সুদর্শন মণ্ডল এইভাবে ভ্রমণ করতে করতে অর্জুনের বারো বৎসর পূর্ণ হলো তারপর তিনি ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন এদিকে এদিকে হস্তিনাপুরের কৌরবগণ তাদের প্রতিশোধের জানা মিটল না তারা জোর করে পাণ্ডবদের খাদ্য করতে রাজ প্রসাদ ছিনিয়ে নিল পাশা খেলায় পরাজিত করে লাঞ্ছিত করে বস্ত্র হরণ করলো দ্রৌপদী তাই তো খাদ্য বস্ত্র ফেরার পরিবর্তে যুদ্ধের প্রস্তাব রাখলেন হস্তিনার যুবরাজ দুর্যোধন তাই এদিকে পঞ্চপাণ্ডবগণ কুরুক্ষেত্রের সেই সৈন্য সমাবেশ করার জন্য ছুটে চলেছে সেই ইন্দ্রপ্রস্থের রাজসভার I'm gonna be with
you
যদি কোন যোদ্ধা অবিবাহিত থাকে আর সেই যোদ্ধা যদি কোন মহাযুদ্ধে মৃত্যুবরণ করে তবে সেই যোদ্ধাকে আগুনে দাহ করা যাবে না, সেই যোদ্ধাকে মাটিতে কবর দেওয়া হবে। তবে শোনো শোনো অর্জুন পুত্র, তোমার এই মনস্কামনা পূরণ করার জন্য তোমাকে এই মুহূর্তে বিবাহ করতে হবে। হ্যাঁ হে অন্তর্যামী ভগবান, বীর যোদ্ধার মতো যুদ্ধ করার জন্য যদি আমাকে বিবাহ করতে হয় তাহলে আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি প্রভু, আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি। তাহলে তোমায় আমার তৃতীয় বর করলাম প্রদান, দ্বিতীয় বর করলাম প্রদান, তৃতীয় বর করলাম প্রদান। আমি এখন আসি রাবান, আমি এখন আসি। এদিকে বাসুনন্দন শ্রীকৃষ্ণ অর্জুন পুত্র আমাকে তিনটি বর করলেন প্রদান, কিন্তু মহা কুরুক্ষেত্রের যুদ্ধে ইরাবান নিজেকে দেবী কালীর কাছে উৎসর্গ করবেন বলে কোন নারী ইরাবানকে বিবাহ করতে চাইছিলেন না। তাই এদিকে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মহিদুর উদ্ধারণ করে ছুটে চলেছেন ইরাবানকে বিবাহ করার জন্য। See ya!
বিক্রমসের রাজসভা থেকে আরম্ভ করে দ্রৌপদীর বস্ত্র হওয়ার পর্যন্ত আমরা যে পাণ্ডবদের মারতে পারিনি, তবে তবে আর নয় আর নয় ভাই, এবারে মহা কুরুক্ষেত্রের যুদ্ধে সেই পাণ্ডবদেরকে আমরা এক এক করে হত্যা করব। যুদ্ধস্থানে আগমন বলো, বলকে তুমি কি তোমার জন্ম পরিচয়? শোনো যুবরাজ, শোনো যুবরাজ, শোনো, আমার নাম হলো মাগুর জয়রামান, আমি হলাম অর্জুনের পুত্র। তাই তুমি যুবরাজ পাণ্ডবদের যুদ্ধ করার পূর্বে তুমি আমার সাথে যুদ্ধ করো। শোনো ভাতে, শোনো শোনো ভাতে, এই সামান্য যুদ্ধের জন্য তুমি সব নিজে কেন যুদ্ধ করছো? এর জন্য আমার ভাই রয়েছে গৌতম বাক্য। ওরে ওরে গৌতম বাক্য, thank you.
লিখেছে কখনকার মরণ Oh, my God.
সাধের ঘর বাড়ি রইল রে তোর সাধের ঘর বাড়ি